অসামাজিক কার্যকলাপের রমরমা ব্যবসার স্পা কিংবা ম্যাসাজ পার্লারে সয়লাব রাজধানীর অভিজাত এলাকাগুলো। এ ব্যবসায় বৈধতা ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান অপরাধ ও সমাজ বিজ্ঞানীদের। আর র্যাব বলছে সকল অবৈধ ব্যবসার বিরুদ্ধে তাদের অবস্থান জিরো। বিস্তারিত হাসান জাকিরের রিপোর্টে। রাজধানীর অধিকাংশ আবাসিক হোটেলের প্রতিদিনকার চিত্র এটি। এ ব্যবসায় টার্গেট গ্রাহকদের ম্যানেজ করতে নগরীর যত্রতত্র ভিজিটিং কার্ড সরবরাহ করেন তারা। এবার রাস্তার পাশে পড়ে থাকা ভিজিটিং কার্ডের সূত্র ধরে মাইটিভির অনুসন্ধানে বেরিয়ে আসে হোটেলগুলোতে অবস্থান নেয়া তরুণীদের মুখ লুকানোর দৃশ্য। এরপর আরেকটি ভিজিটিং কার্ডের সূত্র ধরে রাজধানীর কুড়িল বিশ্বরোড ও মিরপুর এলাকায় মাইটিভির অনুসন্ধানী ক্যামেরা। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে চড়াও হন তারা। একই চিত্র রাজধানীর অধিকাংশ ম্যাসেজ পার্লারেরও। উপরে ফিটফাট, ভেতরে সদর ঘাট। অপরাধ ও সমাজবিজ্ঞানীরা কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশায় এ ব্যবসার বৈধতা আশা প্রকাশ করেছেন। একেবারে এই নামে অনুমোদন দিলে তখন জবাবদিহিতা এবং দায়বদ্ধতার জায়গাটা তৈরি হবে, তবে আমাদের নির্দিষ্ট নিয়ম নীতির মধ্যে এগুলোকে নিয়ে আসা প্রয়োজন। আর র‍্যাব বলছে যে কোনো ধরনের অনৈতিক কাজে তাদের জিরো টলারেন্স। যেখানে যেখানে এই অপরাধগুলো ঘটছে, উদ্ঘাটিত হচ্ছে, সেখানে শক্তভাবে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। হাসান জাকির, মাইটিভি, ঢাকা।